हेलो गाइज, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल परफेक्टली यम्मी। आज के आमी आपनादेर के रान्ना करे देखाबो गोरुर कलिजा, फेफड़ा, तिल्ली एवं बिस्मिल्ला किभाबे रान्ना करते हय एवं परिष्कार करते हय ए टू जेड देखाबो। आमी प्रथमे एगुलो सब छोटो छोटो करे केटे नियेछि। एबार चूलाय एकटा पैन बसिए दियेछि। पैनेर भितरे आमी पर्याप्त परिमाण पानी दिए फुटिए नियेछि। एर भितरे एबार आमी सबगुलो कलिजा, तिल्ली, फेफड़ा दिए दिब। अनेकटा समय किन्तु एटाके फुटिए निते हबे। भालोभावे बलक उठे गेले तखन आमरा एटाके ढेले फेले भालोभावे धुए परिष्कार करे निब। देखेन ए पर्याये किन्तु हये गियेछे। एबार आमी एटाके नामिये फेले धुए परिष्कार करे निब। ए देखेन आमी किन्तु एबार परिष्कार करे नियेछि। এবার কিন্তু কলিজা থেকে, ফেফড়া থেকে যে বাড়তি ময়লাগুলো ছিল, রক্ত, সেগুলো কিন্তু বের হয়ে গিয়েছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যানের ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। যখন দেখব তেলটা অনেকটা গরম হয়ে এসেছে, আমি এর ভিতরে কিছুটা গোটা জিরা দিয়ে দিব। জিরা যখন দেখব একটু কালার হয়ে এসেছে, তখন আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজের কালার আসা পর্যন্ত আমরা এবার অপেক্ষা করব। পেঁয়াজের কালারটা যখন দেখবেন ব্রাউন কালার হয়ে এসেছে, এ পর্যায়ে আমি একে একে সবগুলো মশলা অ্যাড করে দিব। এবার আমি দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ, মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি, আর দিয়ে দিব দুটা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি দুটা কালো এলাচ, কালো এলাচ দুটা মাঝখান দিয়ে একটু ছিঁড়ে দিব। এবার দিয়ে দেব দুইটা দারচিনি, আর দিয়ে দিচ্ছি পাঁচটা সাদা এলাচ। এবার দিয়ে দিচ্ছি তিনটা লবঙ্গ, আর দিয়ে দেব দুটো ছোট ছোট জয়ত্রী। এবার সবগুলো মশলা একসাথে একটু পেঁয়াজের সাথে ভেজে নিব। যখন দেখবো একটু কালার হয়ে এসেছে, মশলা থেকে একটু স্যান্ড বের হয়েছে। আমি কিন্তু দেখেন পেঁয়াজ এবং মশলাগুলো অনেক সময় ধরেই কিন্তু ভেজে নিচ্ছি। কাজটা ধৈর্য সহকারে করতে হবে। এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি তিন টেবিল চামচ আদা, রসুন এবং জিরা বাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মশলাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। যখন দেখব বাটা মশলাটা একটু ভাজা হয়ে গিয়েছে, তখন আমি এ পর্যায়ে এর ভিতরে একটু পানি দিয়ে দিব। পানি এর জন্য দিয়ে দেব যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা আমি একটু ভুনা করে নিব। ভুনা করা হয়ে গেলে এর ভিতরে আমি একে একে মরিচের গুঁড়া দিয়ে দেব। এখানে আমি তিন চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব আমি এক চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার সবগুলো মশলা ভালোভাবে আমি ভুনা করে নিব, যাতে করে মশলার যে কাঁচা স্মেলটা থাকে সেই স্মেলটা যাতে চলে যায়। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। অবশ্যই কিন্তু পানি দিয়ে মশলাটা ভুনা করে নিতে হবে। মশলা কিন্তু অনেকক্ষণ ধরে ভুনা করে নিতে হবে। মশলা যত ভালো ভুনা করা হবে তত কিন্তু খেতে মজা লাগবে। এবার মশলার ভিতরে দিয়ে দিচ্ছি কলিজা, ফেফড়া, বিসমিল্লা, তিল্লি, যেগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম ঠিক সেগুলো আমি দিয়ে দিব। দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে করে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। নাড়াচাড়া করতে করতে দেখবেন এক পর্যায়ে সবগুলো উপকরণ একসাথে মিশে গিয়েছে এবং কিছুটা পানিও বের হয়ে এসেছে।
আর আমি এখানে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে ভালোভাবে কলিজাটা কষিয়ে নিব। এবার আমি ঢেকে দিব। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিব। এবার কিন্তু ভুনা করা হয়ে গিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে আবারও আমি এখানে পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ আবারও পানি দিয়ে দিলাম। দিয়ে এই পানিতে ভালোভাবে আমি সিদ্ধ করে নিব। এবার ঢাকনাটা ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে আমরা ঢাকনাটা খুলব আর একটু করে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দেওয়ার পরে আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার কিন্তু কলিজাটা অনেকটাই হয়ে এসেছে। যখন দেখব কলিজাটা একদম ভুনা ভুনা হয়ে এসেছে তখন এ পর্যায়ে আমরা নামিয়ে ফেলব। এবার একটা সার্ভিং বল নিয়েছি। সার্ভিং বলের ভিতরে আমি কলিজাগুলো বেড়ে নিব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।